বিরতির পর ফিরে আসলাম। কৈলাস শহরে কংগ্রেসের পক্ষ থেকে একটি অভিযোগ আনা হয়েছিল, যেখানে কৃষির বীজ বিশেষ করে আলুর বীজ প্রদান করা কথা রয়েছে কার্যত বিনামূল্যে, কিন্তু সেই জায়গায় বিজেপির কর্মীরা সেই আলুর বীজ প্রদান করছে পয়সার বিনিময়ে, এমন একটি অভিযোগ আনা হয়েছিল কংগ্রেস দলের পক্ষ থেকে। কার্যত সেই বক্তব্যকে ঘিরে কংগ্রেস এবং বিজেপি দলের বিবৃতি পাল্টা বিবৃতি চলছে। যেমনটা খবর কৈলাস শহর থেকে, ঊনকোটি জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান অভিযোগ করেছিলেন, কৈলাস শহরের ছন্তল এলাকায় অবস্থিত কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে 43 টন আলু বীজের চারা প্রকৃত কৃষকদের বিনামূল্যে না দিয়ে বিজেপি দল পরিচালিত ফার্মার্স ক্লাবগুলোর মাধ্যমে যারা প্রকৃত কৃষক নয় তাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে বিনামূল্যে। অন্যদিকে যারা কৃষক রয়েছে তাদেরকে পয়সার বা টাকার বিনিময়ে দেওয়া হচ্ছে সেই সমস্ত বীজ। কার্যত এমনই অভিযোগ আনা হয়েছিল কংগ্রেসের পক্ষ থেকে। পরবর্তী সময় বিজেপি এই পুরো বক্তব্যের পাল্টা বক্তব্য বিজেপির পক্ষ থেকে দেওয়া হয়েছে। এর মধ্যে ভোট আসছে এবং একদল অন্য দলের দিকে কাদা ছোড়াছড়িতে ইতিমধ্যেই লিপ্ত হয়েছে যে ছবি কৈলাস শহর থেকে ধরা পড়ছে। একদল অন্য দলের দিকে অভিযোগের তীর ছুড়ছে, যদিও এক্ষেত্রে কি বক্তব্য রয়েছে সংশ্লিষ্টের, শুনুন। যে ফার্মার্সের নামে কিছু কুৎসা ষড়যন্ত্র কৈলাস শহরে রান হচ্ছে রাজনৈতিক ফায়দা লুটার জন্য। আমরা ওল ত্রিপুরা ফার্মার্স ক্লাব একটা সামাজিক সংগঠন, এটার সঙ্গে রাজনীতির কোন যুক্ততা নাই। আমরা ওল ত্রিপুরা ফার্মার্স ক্লাব, আমরা দিল্লি আইসিআর এর কাছে আমরা প্রস্তাব পাঠাই যে আমাদেরকে সারা বছরের সবজি বীজ, আলু বীজ, ধান বীজ, গম বীজ ইত্যাদি সমস্ত ধরনের বীজ বিনামূল্যে প্রেরণ করার জন্য। পুরোপুরি কৃষি বিজ্ঞান কেন্দ্রের মাধ্যমে আমরা এই বীজগুলি পেয়ে থাকি। আমরা আমার কৈলাসরে 16টি রেজিস্টার প্রাপ্ত ফার্মার্স ক্লাব রয়েছে। এই ফার্মার্স ক্লাবের বিভিন্ন মানুষ কৃষক রয়েছেন, যে কৃষকরা চাষ করেন সেই সমস্ত কৃষকরা আমাদের ফার্মার্স ক্লাবের অন্তর্ভুক্ত রয়েছেন। সেখানে কৃষি কাজ করেন না এমন কোনো সদস্যকে আমরা ফার্মার্স ক্লাবের সদস্য করি না, যেহেতু তারা রাজনৈতিক কোনো প্ল্যাটফর্ম নয়, এটা সামাজিক একটা সেবামূলক প্রতিষ্ঠান। তাই বিগত কিছুদিন পূর্বে আমাদের প্রস্তাব মতো পূর্ববর্তী জেলাকে দিল্লি আইসিআর কৃষি বিজ্ঞান কেন্দ্রের মাধ্যমে 43 টন আলু বীজ প্রদান করে, সেই আলু বীজের মধ্যে চণ্ডীপুর পেয়েছে 60 টন, ফটিগ্রাহে পেয়ে 4 টন এবং পাপিয়াছড়া পেয়েছে 30 টন আলু বীজ, আমি কৈলাসহর পেয়েছি 5 টন আলু বীজ। আমার এই 5 টন আলু বীজ আমি কৈলাসহরে খুব সুন্দরভাবে প্রত্যেকটা পঞ্চায়েতে, আমার একটা ফার্মার্স ক্লাব রয়েছে যেহেতু এটা একটা পঞ্চায়েতে একটি ফার্মার্স ক্লাব থাকে 21 জন কিংবা 30 জন সদস্য বিশিষ্ট, আমি প্রত্যেকটা পঞ্চায়েতে এই সম্ভাবে এই আলু বীজগুলি আমি কৃষকদের মধ্যে বণ্টন করে দেই এবং অনেকে প্রায় সবাই এই আলু বীজ গুলা উন্নত মানের আলু বীজ, ভালো আলু বীজ গুলা সবাই এই চারাতে লাগিয়েছে। অনেকের গাছ উঠে গেছে, অনেকে রোপণ করেছে, গাছ উঠবে সবাই। আমি যারা এই আলু বীজকে নিয়ে কেলেঙ্কারি নাম দিয়েছে, আমি তারা এই ভুল সিদ্ধান্ত বা ভুল বার্তাকে ধিক্কার এবং নিন্দা জানাই, যেহেতু কৈলাসর এ ধরনের কোন দুর্নীতি বা কোথা নয়, ফার্মার্স ক্লাব সেবামূলক প্রতিষ্ঠান, তারা রাজনৈতিক কোনো প্রতিষ্ঠান নয়, তাই সেখানে দুর্নীতি করার কোনো বিষয় নয়। রাজনৈতিকভাবে রাজনৈতিক ফায়দা লুটার জন্য এই ফার্মার্স ক্লাবকে কোনো কলুষিত করার জন্য এই ধরনের মন্তব্য যা সঠিক বলে মনে করি না আমি। আমরা মানুষের সেবা করি, সেবাই আমার কর্ম, আমরা মানুষের সেবা, প্রান্তিক কৃষক এবং প্রান্তিক মানুষের সেবাই আমরা। কংগ্রেসের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে কার্যত বিজেপির দাবি, যদিও ইতিমধ্যেই রাজ্য সরকার কৃষকদের উন্নতির জন্য একাধিক কাজকর্ম প্রকল্প গ্রহণ করছে, কিন্তু সেই জায়গায় বেশ কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে অরাজকতার পরিস্থিতি, যেমনটা কৈলাস শহর থেকে উঠে এসেছে। তবে বিজেপির পক্ষ থেকে পাল্টা বিবৃতি জানানো হয়েছে ঘটনার পরিপ্রেক্ষিতে। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।